বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসছি আবারও আমাদের অনলাইন পেজ জিরোজ অনলাইন শপিং হতে। সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন আর কে কোন জায়গা থেকে জয়েন করছেন একটু হচ্ছে গিয়ে জানিয়ে দিবেন। আর লাইভটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি সবাই দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা, আমার লাইভটা সকলের কাছে প্রপারলি ভিজিবল হলো কিনা একটু জানিয়ে দেন। আচ্ছা, ওড়নাটার দুই পাশে দুই রকম পেন্ট আছে, তাই না? আমার মনে হয় পিঙ্কটাই এই পাশে দিলে ভালো লাগবে, আমি ব্ল্যাকটা এই পাশে দিছি। এখন ঠিক আছে, ড্রেসের সাথে অ্যাটলিস্ট ম্যাচিং করতেছে। মানে ওড়নাটা এভাবেই করা হয়েছে, দুই পাশে দুইটা প্রিন্ট করা হয়েছে, যেটা ইচ্ছা সামনে দিতে পারবে। ঠিক আছে, তো আমি হচ্ছে গিয়ে সবাই জয়েন করতে করতে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে মিরপুর 10 নম্বর শাহলি প্লাজা লিফটের 6709 নম্বর শপ। ওকে, মিরপুর 10 নম্বর শাহলি প্লাজা লিফটের 6709 নম্বর শপে চলে আসলে কিন্তু জিরো স্কেল পেয়ে যাবে। আর এরপরও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আপনারা হচ্ছে গিয়ে ইনবক্স করবেন, এখানে যে আপু বা ভাইয়ারা থাকে তারা আপনাদেরকে শোরুম পর্যন্ত আসতে হেল্প করবে। ঠিক আছে, আর আমাদের শোরুমটা খুঁজে পাইতে আমার মনে হয় যে এর চাইতে সহজ লোকেশন আর কোথাও নাই। কারণ হচ্ছে আপনারা মিরপুর 10 নম্বর আসলে যে কোনো মানুষই হচ্ছে শাহালি প্লাজাটা দেখায় দিবে। আর অবশ্যই যদি শাহালির পেছন দিক থেকে আসেন তাহলে দেখবেন যে মুসলিম বিরিয়ানি হাউসের পাশেই যে গলিটা, ওখানে তিনটা লিফট আছে, আপনারা মাঝখানে লিফটে উঠবে, দেন হচ্ছে 6-এ প্রেস করবে। আর 6-এ প্রেস করার পরে নামার পরেই হাতের জাস্ট বাম দিকে মুভ করলেই দেখবে জিরোজের ডিরেকশন বোর্ডটা দেয়া আছে। ঠিক আছে, সো একদম ইজি করে লোকেশনটা বলে দেওয়া হয়েছে, আশা করি এরপরেও কারো আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, সো আমি হচ্ছে কি আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরে আসছি। হ্যাঁ, এটা খুবই সুন্দর, বাট ক্লিয়ার কিনা আমি এখনো জানি না, হোপফুলি ক্লিয়ারই থাকবে। ঠিক আছে, হোপফুলি ক্লিয়ারই থাকবে, আল্লাহ ভরসা। সো আমি আমার ড্রেসটা দেখাতে দেখাতে কথা বলি। এটা অনেক সুন্দর একটা, মানে পিচ ডাফ টাইপের একটা কালার, খুবই সুন্দর। হ্যাঁ, মানে অন্যরকম একটা কালার দেখেন। আর বুকের কাজটা অনেক সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা। ঠিক আছে, যে এখান থেকে এই পর্যন্ত একদম দেখেন, মানে প্রায় হচ্ছে গিয়ে কোমর ছাড়িয়ে পড়ছে। হ্যাঁ, কাজটা একদম কোমরের নিচে পর্যন্ত পড়ে গেছে। সো এই কাজটা টোটালি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওকে, অনেক সুন্দর করে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা। আর এইখানে দেখেন কত সুন্দর করে হচ্ছে গিয়ে এই যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে, এখানে অনেক সুন্দর করে সানফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা আমার সানফ্লাওয়ার টাইপের কিছু একটা নাম দেওয়া উচিত ছিল, আমি এটা খেয়াল করি নাই, এখন দেখলাম। অনেক সুন্দর, এই যে দেখেন সুন্দর করে এই প্রিন্টগুলো করা আছে। হ্যাঁ, আর এগুলো 3D ডিজিটাল প্রিন্ট করা। আর এখানে পুরো বডিতেই হচ্ছে গিয়ে একটা বক্স বক্স টাইপের সুন্দর একটা জলছাপা প্রিন্ট করা আছে। ওকে, এখানে এখনো কমেন্টস আসে নাই, সাল্লা জানে কেউ কমেন্টস করতেছে কিনা আমি এটাও জানি না, বা নেট প্রবলেম কিনা। আমি ব্যাক পোর্শনে চলে যাই। ঠিক আছে, ব্যাক পোর্শনটা অনেক সুন্দর, এটার ব্যাক পোর্শনটা আমার এত ভালো লাগছে, তার কারণ হচ্ছে এটার ব্যাক পোর্শনটা দিয়েও চাইলে আপনারা ফ্রন্ট করতে পারবেন। মানে এটার যদি ফ্রন্টে যে এমব্রয়ডারি ওয়ার্কটা না থাকতো আমি এটা অবশ্যই আমার ফ্রন্ট সাইড বানাতাম। কারণ দেখেন এখানে কিন্তু একটা গলার ডিজাইন করা আছে। ঠিক আছে, এই ডিজাইনটা অনেক সুন্দর করে করা আছে, এটা আপনারা যখন হচ্ছে গিয়ে ব্যাক সাইড থেকে পরবেন মানে দেখতে অনেক ভালো লাগবে। যদি আমার চুলগুলো রুক্ষ সুক্ষ সেটা দেখার দরকার নেই। ওকে, এটা অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, কারণ এটার ব্যাক সাইডে একটা গলার মতো সুন্দর করে করা আছে, দেখেন ইয়ক টাইপের একটা প্রিন্ট করা। ঠিক আছে, ইয়ক টাইপের একটা প্রিন্ট করা, এটা ফ্রন্ট দিলে অনেক বেস্ট হইতো মানে আমার মনে হয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা। আর এই যে দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে, অনেক সুন্দর করে। আর এই যে সাইডে একটা পার দেয়া আছে। ওকে, এই ড্রেসটার লং হচ্ছে গিয়ে 48 পর্যন্ত তো দেয়াই আছে, বাট সেলাইয়ের পরে হয়তো একটু শর্ট হইতে পারে, বাট এই পারটা দেখেন, এটা ফলো করেন, এটা অনেক লম্বা একটা পার। ঠিক আছে, এতটা মানে 4 ইঞ্চির মতো একটা পার দেয়া আছে, এটা কিন্তু দুই পাশেই দেয়া আছে। ওকে, এটা দুই পাশেই দেয়া আছে। সো আপনারা এই পারটা যদি নিচে একটু মানে জয়েন্ট করেন তাহলে আপনাদের লংটা 50-52 পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে, এই পার্টটা জয়েন্ট করলে এটা কিন্তু একদমই হচ্ছে গিয়ে এক্সট্রা একটা পার্ট দেওয়া হয়েছে।
সো এটা জয়েন করলে 50-52 পর্যন্ত লং চলে আসবে। এটা চাইলে আপনারা প্যান্টেও লাগাতে পারেন, স্লিভে লাগাতে পারবেন। আর অনেক লম্বা যে হতো সেটা জামার সামনে পিছনে স্লিভে ইজিলি চলে আসবে। বাট আমার টেলার কি করছে আল্লাহই জানে, পার এটা মনে হয় কাইটাই ফালাই দিছে। কি আর কিছু বলার নাই, দুঃখের কথা। এটা হচ্ছে স্লিভের অংশটা, হ্যাঁ এটা স্লিভসের অংশটা, ঠিক আছে। সুন্দর পোশাক, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এই যে স্লিভসটা এরকম হবে, ঠিক আছে। এটা এদিকেই পড়বে, কারণ এই জিনিসটা দেখেন মাঝ বরাবর আছে। সো এটা অনেক সুন্দর, ইউনিক টাইপের একটা ড্রেস, ঠিক আছে। আর এটার প্রিন্ট প্লাস হচ্ছে গিয়ে কাজটাও অনেক সুন্দর। আর ব্যাক পার্টটা তো আমি দেখাই দিলাম, ব্যাক পার্টটা এক কথায় জোস একটা ব্যাক পার্ট, ঠিক আছে। ব্যাক পার্টটা এক কথায় জোস একটা ব্যাক পার্ট। এটা 55 পর্যন্ত বডির আপুরা বানাতে পারবেন, ওকে। 55 পর্যন্ত বডির আপুরা বানাতে পারবেন। এখন দেখাই এটার ওড়নার যে জিনিসটা, এটা আমার অনেক ভাল লাগছে। মানে এটা খুবই ইউনিক প্যাটার্নের করা হয়েছে, দেখেন। এটার দুইটা পোর্শন করা হয়েছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে, এই যে জামার কালারের সাথে ম্যাচিং করে এই পাশটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। আর এই পাশটা আবার হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার স্ট্রাইপের মতো করে একটা প্রিন্ট করা হয়েছে। মানে এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে ম্যাচিং করা হয়েছে। তো আপনারা যখন ড্রেসটা এভাবে পরবে, এই সাইডটা সামনের সাথে মিলে যাবে। আর এটা হচ্ছে ব্যাক পার্টের যে ব্ল্যাক স্ট্রাইপ টাইপের প্রিন্ট আছে সেইটার সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এটা আমি ফার্স্ট দেখলাম যে ওড়না এত সুন্দর করে ফ্রন্ট আর ব্যাকের সাথে মানে কালার কম্বিনেশন করেছে প্যান্টের কাপড়টা, ওকে। সো এটার ওড়নাটা কিন্তু একদম পিওরের মধ্যে আছে, ঠিক আছে। ওড়নাটা একদম পিওরের মধ্যে আছে, প্যান্টের কাপড়টা সুন্দর একটা সফট কটনের মধ্যে আছে। এটাও হচ্ছে এক্সক্লুসিভ লনের একটা ড্রেস, ঠিক আছে। এটাও এক্সক্লুসিভ লনের একটা ড্রেস। প্রাইসটা বলে দিই, প্রাইসটা প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র 1950 টাকা করে, ঠিক আছে। আপুরা এই সুন্দর বুটিক্সের এক্সক্লুসিভ ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 1950 টাকায়, ওকে। সো আমি এই প্যাটার্নের আরও কিছু ড্রেস দেখা দিব, এগুলাও অনেক সুন্দর, ঠিক আছে। আর যেগুলো দেখাবো মোটামুটি মনে হয় অনেকগুলোই আমি পরছি, ঠিক আছে। সো সবগুলাই দেখা দিচ্ছি। এটা অনেক জোস একটা ড্রেস, এটা আসলে ভালোবাসার একটা ড্রেস, হ্যাঁ। এটা অনেক সুন্দর, এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আছে। মানে যারা ব্ল্যাক লাভার তারা এটা নিয়ে নেবেন। দেখেন এই যে বডিতে একটা জিগজ্যাগ প্রিন্ট করা আছে, ঠিক আছে। বডিতে একটা জিগজ্যাগ প্রিন্ট করা আছে সুন্দর করে। আর বুকের এই জিনিসটা এত সুন্দর, মানে মনে হয় যে এটা একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে। এটা অনেক সুন্দর করে, বাট এটা টোটালি হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। এটা টোটালি হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা। ব্যাক সাইডটাও দেখাই দিই, হ্যাঁ দেখাই দিব, ওকে। ব্যাক সাইডটা একটু দেখাই, তারপর এটার ফ্রন্টে আরও কাজ টাজ আছে, আমি ওইগুলাও দেখাই দিব, ঠিক আছে। ব্যাক সাইডটা আগে একটু দেখাই। এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর, নাকি এইটাই ব্যাক সাইড ছিল? এটার তো নিচে একটা প্যাচেস আছে, আচ্ছা সরি, এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড, হ্যাঁ। ধরতে একটু ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে, ঠিক আছে, ও বুঝে নাই। এইটা হবে ফ্রন্ট সাইড, কারণ হচ্ছে এটার সাথে অনেক সুন্দর দুইটা প্যাচেস দেওয়া আছে। এই যে দেখেন, এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস, অনেক এক্সক্লুসিভ। আর এই চওড়া একটা প্যাচেস দেওয়া আছে, ঠিক আছে। এটা অনেক চওড়া, না হলো মনে হয় 8-9 ইঞ্চি হবে, ঠিক আছে। এটা অনেক সুন্দর অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে গিয়ে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে। সো এটা আপনারা নিচে ট্রান্সপারেন্ট করে বসায় দিবেন, হ্যাঁ। এই প্যাচেসটা যদি নিচে ট্রান্সপারেন্ট করে বসান তাহলে এটা 54 পর্যন্ত লং ছাড়া যাবে, ঠিক আছে। 54 পর্যন্ত লংটা ছাড়া যাবে। আর এখানে একটু কাট ওয়ার্ক করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। সো এটার দুইটা প্যাচেস আছে, ওকে। আমি প্যাচেসগুলো পরে আবার সেট আপ করে দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, ঠিক আছে। আমি ফার্স্টে এটাকে ফ্রন্ট বলেছিলাম, বাট এটা ব্যাক সাইডটা, ওকে। এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা অনেক সুন্দর করে দেওয়া আছে, কারণ হচ্ছে ফ্রন্টে তো অনেক গর্জিয়াস করে করা আছে, তাই না, এমব্রয়ডারি প্যাচেসগুলো করা আছে। সো এটা হচ্ছে ব্যাক সাইডটা, আমি এইভাবেই দেখাই। এটা ব্যাক সাইডটা, ঠিক আছে।
এই ড্রেসটা 60 পর্যন্ত বডির আপনারা বানাতে পারবেন, আর লংটা তো বলেই দিলাম 54 পর্যন্ত অ্যারাউন্ড লং হয়ে যাবে, ঠিক আছে 54 পর্যন্ত। এটাও অনেক সুন্দর, হ্যাঁ এটাও অনেক সুন্দর। আর এই হচ্ছে স্লিভের অংশটা, ঠিক আছে এটা পরে লাইভ করা হয়েছে অলরেডি, ঠিক আছে এটা পরে অলরেডি লাইভ করা হয়েছে। সো এখন আমি প্যাচেস সহ একদম পুরো সেটআপটা ধরে দেখাই দিই। এটা হচ্ছে বুকের প্যাচেসটা, যদি এগুলো এমব্রয়ডারি করে আপনাদের বসায় নিতে হবে, হ্যাঁ এমব্রয়ডারি করে বসায় নিতে হবে। এটা নিচের প্যাচেসটা, আর এই হচ্ছে গিয়ে ওড়নাটা, ঠিক আছে ওড়নাটা মাশাল্লাহ অনেক সুন্দর, পিওরের একটা ওড়না, ঠিক আছে ওড়নাটা কিন্তু একদম পিওরের সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একটা ওড়না। ওকে সো এই ড্রেসটা অনেক সুন্দর, এটার লাইভ আছে, হ্যাঁ পেজে অলরেডি এটা লাইভ করা আছে। আমি এইটার ব্লুটা পরছিলাম, ও না দুইটাই করছিলাম, ঠিক আছে ব্ল্যাক আর ব্লু দুইটাই করছিলাম। সো এখন এই ব্ল্যাকটাই অ্যাভেলেবেল আছে, না এই ব্ল্যাকটাই অ্যাভেলেবেল আছে। তো এটা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফেলেন, ঠিক আছে এই ড্রেসটা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফেলেন। এটার প্রাইসও কিন্তু হচ্ছে গিয়ে মাত্র মাত্র 1950 টাকা করে, ঠিক আছে এই ড্রেসটার প্রাইসও মাত্র 1950 টাকা করে, এটা 54 লং হয়ে যাবে। হ্যাঁ আবারও বললাম জাস্ট এই প্যাচেসটা যদি ট্রান্সপারেন্ট করে দেন আর যদি জামার উপরে বসান তাহলে 48 লং থাকে। ওকে সো এখন আরেকটা ড্রেস দেখা যাচ্ছে, এটা অনেক জোস একটা ড্রেস, ঠিক আছে এটা অনেক সুন্দর, মানে সিম্পলের মধ্যে সবচেয়ে গর্জিয়াস, মানে রিসেন্টলি এটা এত সুন্দর একটা ড্রেস, আর অনেক মানে কালারটাও অনেক সুন্দর। হ্যাঁ এটা একদম অলিভও না আবার বটল গ্রিনও না, ঠিক আছে কালারটা অনেক সুন্দর। ওকে এটা হচ্ছে গিয়ে 60 বডির আপুরা বানাতে পারবে, আর লংটা 46 থাকবে, ঠিক আছে লংটা 46 থাকবে, ও না সরি এটার সাথেও একটা বিশাল প্যাচেস আছে, সো এটাও 50 আপ লং হয়ে যাবে, ঠিক আছে 50 প্লাস হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আর এটা হচ্ছে বুকের অংশটা, ঠিক আছে এটা অনেক সুন্দর সিম্পলি, আর এটার নিচে দেখেন সুন্দর করে স্টোনের কাজ করা আছে, ঠিক আছে ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল যে কাজগুলো এটার মাঝখানে ডায়মন্ড স্টোনের কাজগুলো করা আছে অনেক সুন্দর করে, ঠিক আছে। আর এটা আমি ওয়াশও করছিলাম, সো এটার কিছুই হয় নাই, কালারও যায় নাই প্লাস স্টোনও উঠে নাই। আসলে স্টোনের ড্রেসগুলো হচ্ছে গিয়ে আপনারা জাস্ট গরম পানি দিয়ে ওয়াশ করবেন না, তাহলে কোনো ড্রেসই নষ্ট হবে না, মানে স্টোনেরগুলো, ঠিক আছে যেগুলো স্টোন ওয়ার্ক করা, কারণ হচ্ছে স্টোনের যখন আপনি এগুলো তো আসলে একটা ইন্ডিয়ান গ্লু দিয়ে এটা লাগানো হয়, সো গরম নিয়ে পাইলে এটা তো উঠে যাবে নর্মাল। সো আপনারা এগুলো হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টটাও অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, আর স্লিভসটা তো অবশ্যই সুন্দর, ঠিক আছে স্লিভসটা অনেক সুন্দর। তোমার পরাটার প্রাইস কত? মাত্র 1950 টাকা। এত সুন্দর সুন্দর মোটিক্সের এক্সক্লুসিভ ড্রেসগুলো। প্রান্তি মাহমুদ আপু কেমন আছেন সোনা? ঠিক আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের নিচের ডাউন পার্টটা, ঠিক আছে এটা টোটাল 6-7 ইঞ্চি লম্বা আছে, ঠিক আছে 6-7 ইঞ্চির মতো লম্বা আছে, আর এই ড্রেসটা তো হচ্ছে গিয়ে 46 লং হয়ে যাবে। সো এই প্যাচেসগুলো আপনারা ট্রান্সপারেন্ট করে লাগালে দেন হচ্ছে গিয়ে 50 প্লাস লং হয়ে যাবে, ঠিক আছে একদম 50 প্লাস লং হয়ে যাবে। এটা একটু ধরো, ঠিক আছে আর ওড়নাটা পিওরের মধ্যে থাকবে, ঠিক আছে ওড়নাটা পিওরের মধ্যে অনেক সুন্দর করে দেখেন ডিজিটাল প্রিন্ট করা। ওকে আর এটা অনেক ইউনিক একটা কালার, আবারও বলতেছি এটা বটল গ্রিনও না আবার একদম অলিভও না, ঠিক আছে দুইটার মিক্স একটা কালার, অনেক সুন্দর। প্যান্টের কাপড়টা এই গ্রিন কালারই থাকবে, ঠিক আছে পরে যাচ্ছে কেন এটা। ওকে আর এই হচ্ছে গিয়ে প্যাচেসটা, সো এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1950 টাকায়, ঠিক আছে এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র 1950 টাকায়। যাদের ভালো লাগে জাস্ট টুক করে একটি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার আর ফুল অ্যাড্রেস ইনবক্স করে দিলে ড্রেসগুলো পেয়ে যাবেন। ওকে সো এই হচ্ছে ব্যাপার,
আর আমার ড্রেসের একটাই কালার আছে, ঠিক আছে, এটার একটাই কালার আছে, বাট এটা অনেক ইউনিক, মানে এটা এই ফার্স্ট আমি বললাম না যে ওড়নাটা পর্যন্ত ড্রেসের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, এই সাইডটা ব্যাক পার্টের সাথে দেওয়া হয়েছে। এটা দেখেন ব্যাক পার্টে যেমন একটা ব্ল্যাক স্ট্রাইপ আছে, ওড়নাতেও একটা ব্ল্যাক স্ট্রাইপ আছে, আর এটা ফ্রন্টের জন্য দেওয়া হয়েছে। মানে ওড়নার দুইটা ভাগ দুইভাবে করা হয়েছে, সেটা পরলে আসলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। এখন আর একটা ড্রেস দেখা দিচ্ছি, এটাও অনেক সুন্দর, এইটা তখনও বলতে না নেই, ঠিক আছে, এই ড্রেসটাও অনেক সুন্দর। ওকে, এটা অনেক সুন্দর, আমি এটা পরেছিলাম। আর এটার স্পেশালিটিটা হচ্ছে আপনারা গলাটা যখন করবেন এই কাজটা এভাবে থাকবে, ঠিক আছে। এখান থেকে দেখেন কাজটা, যদিও আমার বডিতে অনেকটা কাজ কাটা গেছে, তো আপনারা একটু হেলদি আপুরা যারা বা মাশাল্লাহ একটু যারা হচ্ছে প্লাস সাইজের, তাদের জন্য অনেক বেশি ভালো হবে, কারণ কাপড় যত থাকবে এই ড্রেসটা ততই ভালো লাগবে। হ্যাঁ, এই ফ্লাওয়ারটা সাইডে পড়বে, আর এটা হচ্ছে গিয়ে এখানে পড়বে, মানে একদম কমর থেকে একদম নিচ অব্দি যাবে, ঠিক আছে। এটা অনেক সুন্দর আমি বানাইছিলাম, আর এটার পিকচার পোস্ট করা আছে অলরেডি। হ্যাঁ, এটার পিকচার পোস্ট করা আছে, আর দেখেন একটা জল ছাপা টাইপের প্রিন্ট করা আছে, তাই না? জল ছাপা টাইপের সুন্দর একটা প্রিন্ট করা আছে। সো এই ড্রেসটা কিন্তু একদম 48 লং হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, 48 লং হয়ে যাবে একদম আফটার স্টিচিং। আমি চাইলে এটা 50 বলতে পারতাম, বাট স্টিচে একটু তো যাবে, সো আফটার স্টিচিং এটা 48 লং থাকবে। আর এটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে, এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা ওনা ঠিকই তো ধরছিলাম, ঠিক আছে। ব্যাক পার্টটা অনেক সুন্দর, মানে ব্যাক পার্টটা অনেক সুন্দর করে একদম রয়্যাল করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে, আর স্লিভের জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে, তাও কালার না। আচ্ছা, এটার স্লিভসটাও অনেক সুন্দর, ঠিক আছে, এই ড্রেসের স্লিভসটা অনেক সুন্দর, আর এটা অনেক গর্জিয়াস। এটার মেইন জিনিসটা এখনো দেখাই নাই, মেইন জিনিস দেখলে সবার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, মেইন জিনিসটা এখন দেখা দিব। এটার সাথে কিন্তু আপনারা দুইটা প্যাচেস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, দুইটা প্যাচেস পেয়ে যাচ্ছেন। এই প্যাচেসটা স্লিভের জন্য, ঠিক আছে, এটা স্লিভসের জন্য, নাকি লং চলে আসবে, এটার উপরে হচ্ছে গিয়ে এই প্যাচেসটা বসায় দিবেন। হ্যাঁ, আমি ভুল বলে ফেলতেছিলাম এখনই, যাক, থ্যাংক ইউ। ওকে, এই যে এইরকম হবে প্যাচেসটা, একটু ধরে দেখানো ট্রাই করি, এই টাইপের, ঠিক আছে। এটা অনেক চওড়া একটা প্যাচেস, এটা বসাবেন, তারপরে হচ্ছে এটা বসাবেন, ঠিক আছে, একদম অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস। আর এটা যখন নিচে ট্রান্সপারেন্ট করে বসাবেন 50+ লং আলটিমেটলি হয়ে যাবে। আর এটা দুইটাই হচ্ছে গিয়ে একদম অর্গানজার উপরে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, প্লাস এই যে দেখেন কত সুন্দর করে স্টোনের কাজ করা আছে, ঠিক আছে, অনেক সুন্দর করে স্টোনের কাজগুলো করা আছে। এটার ওড়নাতে চলে যাই এখন, এটার ওড়নাটাও সুন্দর, মাশাআল্লাহ। এই ড্রেসটা মেক করার পরে আসলে আপনার এটার রিয়াল যে সুন্দর যেটা বুঝতে পারবেন, কারণ গলার এই জিনিসটা যখন সুন্দর মতো এভাবে পরে তখন দেখতে অনেক ভালো লাগে। আমি এটা বানাইছিলাম, মানে ছবি আছে, আপনারা ছবিটা দেখলে বুঝবেন, অনেক সুন্দর ড্রেসটা। ওকে, আমার থাকতেছে না, ঠিক আছে, আমি লনের ড্রেস পরছি তো পরে যায়, পিট না করলে থাকে না, অভদ্র, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসের সাথে ওড়নাটা, কিন্তু অনেক সুন্দর। আবারও বলতেছি, এটা যখন আপনারা মেক করবেন আর ফ্লাওয়ারগুলো সাইড বাই সাইড পরবে তখন দেখতে অনেক বেশি জোস লাগে, ঠিক আছে। সো এই সুন্দর সুন্দর এত গর্জিয়াস করে প্যাচেস করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র 1950 টাকায়। ওকে, মাত্র 1950 টাকায় পেয়ে যাচ্ছেন। আমি টোটাল মনে হয় 4-5টা ড্রেস দেখাইতেছি,
আমারটা সহ সবগুলা ড্রেসের প্রাইসই ছিল মাত্র 1950 টাকা। হ্যাঁ, আর এই সবগুলাই হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ বুটিক্সের ড্রেস। অলমোস্ট সবগুলো ড্রেসেরই লাইভ করা আছে, সবচেয়ে মেইন কথা, ঠিক আছে। আজকে যেগুলো ড্রেস দেখাইছি সবগুলারই পেজে আলাদা করে লাইভ করা আছে। তো আপনারা আসলে এইগুলার ডিটেইল আরও ভালো জানতে চাইলে ওই লাইভগুলো চেক করেও পাওয়া যাবেন, ঠিক আছে। তো যাই হোক, এই লাইভটা আর বেশি লং না করি না, এত সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস দেখাইছি, এটা এখানে ক্লোজ করে দিই। সবাই ভালো থাকবে, আমার ফুল জিরো স্ট্রিমের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে সুন্দর কোনো ড্রেস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ক্লোজ করে দাও।